অবরুদ্ধ গাজার ছিয়ানব্বই শতাংশ মানুষ চরম খাদ্য ঝুঁকিতে রয়েছে উপত্যকাটিতে খাদ্য সরবরাহ না না দুর্ভিক্ষ যাবে বলে সতর্ক করেছে বিভিন্ন সংস্থা এদিকে গাজার স্বাস্থ্য ত্রাণকর্মী হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সেই সঙ্গে প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজাই ইসরায়েলি তাণ্ডবে চরমে উঠেছে মানবিক বিপর্যয় বাড়ছে তীব্র খাদ্য সংকট উপত্যকাটির অসহায় বাসিন্দারা এক প্রকার ক্ষুধায় দিন কাটাচ্ছে গাজায় ইসরায়েলি বর্বরতার চরম মাসুল গুনছে নিষ্পাপ শিশুরা অঞ্চলটিতে খাদ্য সরবরাহ না বাড়ালে অচিরেই দুর্ভিক্ষ দেখা দেবে বলে সতর্ক করা হচ্ছে গাজার অর্ধেকেরও বেশি জনসংখ্যার ঘরে খাওয়ার মতো কোনো খাবার নেই অন্তত বিশ শতাংশ মানুষ না খেয়ে সারাদিন এবং রাত কাটাচ্ছেন শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে তবে এমন পরিস্থিতিও দখলদার ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর মন গলাতে পারেনি গাজার প্রবেশমুখে ত্রাণবাহী যান আটকে দিচ্ছে তারা এদিকে গাজায় ত্রাণ ও স্বাস্থ্যকর্মী হত্যা বন্ধে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ তেল আবিবের এমন কর্মকাণ্ড অসহনীয় বলেও জানায় তারা সেই সঙ্গে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধে আহ্বান জানিয়েছে সংস্থাটির নিরাপত্তা পরিষদ যদিও এসব আহ্বানের কোন তুয়াক্কাই করছে না ইসরায়েল গেল দিনও পশ্চিম তীরের জেনে অভিযান চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে তারা একই দিন গাজার কয়েকটি আশ্রয় শিবিরেও চলে ইসরায়েলি তাণ্ডব এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন